নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। আমরা অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে দেখে দেখে কতগুলো যোগ সম্পর্কে খুব অবগত। আমরা কালসর্প দোষের কথা জানি, আমরা শনি ষাড়েশাতির কথা জানি, আমরা মাঙ্গলিক দোষের কথা জানি, এর বাইরে খুব একটা দোষ নিয়ে আলোচনা হয় না। হ্যাঁ, বেশ কিছু যোগ আছে, যেমন দারিদ্র যোগ নিয়ে অনেকে বলেন বা অঙ্গারক যোগ নিয়ে অনেকে বলেন, কিন্তু এর বাইরে কিন্তু খুব একটা আলোচনা যায় না। মানে এর একটা পরিসর রয়েছে, মানে এই কটা যোগ হলেই ডিস্ট্রাকটিভ, এরা ধ্বংসাত্মক মানসিকতা থাকবে, আর এইগুলো হলে আপনাকে অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে, এর বাইরে আর কিছু নেই। তো এই পরিসর থেকে একটু বেরোনোর আমি চেষ্টা করব আজকে। তার কারণ হচ্ছে শ্রী দেবাশিষ যখন রয়েছেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রচুর অভিজ্ঞতা রয়েছে শ্রী দেবাশিষের, এবং ওনার কাজটাই এটা যে খানিকটা হলেও এক্সেপশনাল আলোচনা করে, ব্যতিক্রমী আলোচনা করে, প্রচলিত ধারণার, প্রচলিত ভাবনার, প্রচলিত চিন্তাভাবনার পাশাপাশি নিজের একটা অবস্থান তৈরি করা, এবং এটাই শ্রী দেবাশিষ করে আসছেন প্রথম দিন থেকে এখানে। শ্রী দেবাশিষকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। দেবাশিষ দা, এই জায়গাটা তো আমরা শুনে শুনে অভ্যস্ত যে এই যোগগুলো থাকলে এই ক্ষতি হতে পারে, এই যোগ থাকলে এই ধ্বংস হতে পারে, এই যোগ থাকলে এই নষ্ট হতে পারে, পড়াশুনো হবে না, বিয়ে সংসার ভেঙে যাবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া কি আর কোনো জায়গা নেই যেটা অ্যাস্ট্রোলজিতে আলোচনা করা যেতে পারে? প্রোগ্রামের প্রথমে বলি, আমার পিতামাতাকে প্রণাম, প্রণাম আমার গুরুদেবকে, এবং ধন্যবাদ আমার টেকনিশিয়ান দাদাকে, ধন্যবাদ দেবাশিষ দাকে। দেবাশিষ, একটা কথা বলি, আজকে দেখবেন যত অ্যাস্ট্রোলজার রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একটা দাঁড়াচ্ছে, আপনার মাঙ্গলিক হয়েছে আপনার এই হয়ে যাবে, বিয়েটা ক্ষেত্রে আপনার বাধা হয়ে যাবে, কেউ বলছে মাঙ্গলিক হলে আপনার বিয়েই হবে না, কেউ বলছে আপনার ডিভোর্স হয়ে যাবে। অথচ দেখবেন প্রচুর মাঙ্গলিক মানে দোষ যাদের রয়েছে তারা অনেকে সুখে শান্তিতে সংসার করছে। এছাড়া দারিদ্র যোগ রয়েছে, আপনার নানা রকম যে যোগগুলো রয়েছে, বেশিরভাগ আলোচনা কি শনি ষাড়েশাতি, যেটা এখন প্রায় মানে একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে অ্যাস্ট্রোলজি এই মানে স্পেসটায়, যে আপনার শনি ষাড়েশাতি চলছে, আপনার বিরাট ক্ষতির মুখে, সুতরাং যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করুন, যোগাযোগ করে তার রেমেডি নিন। দেখুন, আমার মনে হয় এই জায়গাটা পার্টিকুলার একটা আলোচনা করা দরকার, কিন্তু এখানে আলোচনা হচ্ছে কোথায় আমি তো বুঝতে পারছি না। কারণ সেই ষাড়েশাতি নিয়ে পড়ে আছি, সেই মাঙ্গলিক নিয়ে, হ্যাঁ প্রত্যেকের একটা দোষ গুণ আছে, কিন্তু দেখবেন যার বলছি অনেকের ষাড়েশাতি চলছে তার খুব বেটার যাচ্ছে, কেন যাচ্ছে তার একটা কারণ আছে। কারণ এই কতগুলো যোগ ছাড়াও আরও অনেক যোগ আছে, যে যোগগুলো কিন্তু আপনাকে শুভত্ব দিয়ে আপনার লাইফ এবং ক্যারিয়ারটাকে বিরাট উন্নতি পর্যায়ে করে দিচ্ছে। আপনার বিয়ে হচ্ছে না মাঙ্গলিক দোষে, কে বলছে হচ্ছে না, আরও কিছু মানে যোগ রয়েছে যে যোগের কারণে আপনার ছকটাকে আপনাকে সুন্দর করে তুলেছে, যার ফলে আপনার বিবাহ এমন একটা জায়গায়, সুন্দর জায়গায় হবে যেক্ষেত্রে আপনি সুখে শান্তিতে সংসার করছেন। তবে হ্যাঁ, ছকে নানা গ্রহগত কারণে প্রবলেম থাকতেই পারে, শুধু মাঙ্গলিক হলেই বিবাহ হবে না, ষাড়েশাতি হলে যে আপনার সংসার নষ্ট হয়ে যাবে, ষাড়েশাতি হলে আপনার আর্থিক জায়গা নষ্ট হবে, ষাড়েশাতি হলে আপনার ব্যবসা চলবে না, ষাড়েশাতি হলে আপনার কর্ম চলে যাবে, এর কোনো মানে নেই। আজকে দেখুন আমরা যেসব আলোচনাগুলো করছি, আমরা অনেকেই এবার ধরুন আপনারা মানে দেখুন দোষটা অ্যাকচুয়াল আমাদেরই, কারণ জানেন তো আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন যে এ এক কথা বলছে, ও এক কথা বলছে, তাহলে আমরা যাবো কার কাছে, দোষটা আমাদেরই। সেই জন্য আমি প্রথম দিক থেকে কী বলে আসি, দেখুন আমাদের যেরকম পাঁচটা আঙুল সমান নয়, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারও তো সমান নয়, সুতরাং দোষগুণ সকলের থাকে। আর এটাও বলে এসেছি যে দেখুন মাঝে মাঝে আমার অ্যাস্ট্রোলজার পরিচয় দিতে খুব লজ্জা করে, কারণটা কেন, দেখুন আমরা এই প্রফেশনটাকে বেছে নিয়েছি একটা মানুষের উপকার করার জন্য, লাখ লাখ টাকার বিনিময়ে একটা মানুষকে বিপদে ফেলার জন্য নয়। আমার উচিত, আমি মনে করি আমার দিক থেকে আমি কন্টিনিউ সচেতন থাকি, যাতে আপনারা কেউ এসে আমার কাছে এইভাবে অন্তত মানে বিফল, যাকে বলা হয় কাজের ক্ষেত্রে কোনো রকম বিফলে না যান, তার 100% চেষ্টা করি, যাতে আপনার যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো যাতে আপনার কেটে যায়। দেখুন একটু লাইন আছে, অবশ্যই কে আছেন ফোনে, হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি দেবাশিষ স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই, আপনি দেবাশিষ স্যারের সঙ্গে কথা বলবেন, তার আগে একটু আমাকে বলুন যে আপনার কিরকম লাগছে অনুষ্ঠান, কোথা থেকে ফোন করেছেন আপনি? আমি সোনাগঞ্জ থেকে বলছি, আমি যখন বাড়ি থাকি তখন মাঝে এনাকে আমি ১৯৮৮ টাইম বলুন, বেলা ৩:২০।
বেলা 3:20, জন্মস্থান বলুন? শ্রীরামপুর। শ্রীরামপুরে হুগলি। হুগলিতে। হুগলি জেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হুগলি জেলা। আচ্ছা, আপনার ছেলে বুধবারে জন্ম তো? হ্যাঁ বুধবারে জন্ম। বুধবারে জন্ম, কর্কট লগ্ন, বৃষ রাশি। আচ্ছা রোহিত, হ্যালো। হ্যাঁ বলছি। হ্যাঁ, কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, আর গণ হচ্ছে নরগণ। ওকে, আর পায়া পেয়েছে স্বর্ণ পায়া, যেটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? একটু বুঝতে পারলাম না, কি একটু? স্বর্ণ পায়া পেয়েছে মানে সেটা আপনার ছেলের পক্ষে খুব ভালো। হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। একটু ধরুন, আপনার ছেলের লগ্ন থেকে দ্বিতীয় পতি কেতু, 1, 2, 3, 4, 5, ষষ্ঠ পতি মঙ্গল, শনি বসে আছে, সপ্তমে বুধ, অষ্টমে রবি রাহু, নবমে শুক্র এবং দশমে বৃহস্পতি। 88 সালে জন্ম। এক সেকেন্ড, এই দেখুন, ফার্স্ট বলি, আপনার ছেলের কিন্তু এই জায়গায় কিন্তু চাকরির জায়গায় কিন্তু একটু প্রবলেম হবে, হচ্ছে কি? আচ্ছা, দ্বিতীয়ত দেখবেন খুব একটা কিন্তু যে বেটার অপশন সেটাও কিন্তু করতে পারছে, যে ফ্লারিশমেন্টটা করা দরকার সেটা কি ওর ক্ষেত্রে হচ্ছে? এক্সপেক্টেড, আপনাদের তো একটা এক্সপেকটেশন থাকে, ওর একটা এক্সপেকটেশন থাকে, সেই অনুযায়ী চাকরির ক্ষেত্রটা এখন কিরকম? আমি একটু জাস্ট আপনার থেকে শেয়ার করি আর কি বিষয়টা। এমনি তো কিছু বলেন, একটু চাপা স্বভাবের আছে। চাপা স্বভাবের, ইয়েস, দিস ইজ দ্য প্রবলেম, ইন্ট্রোভার্ট। কারণ দেখুন, মঙ্গলে শনি যুক্ত। হ্যাঁ, মঙ্গল মানে বারবার বলি, শনি সংসার এবং শরীর, শনি যুক্ত, সেক্ষেত্রে কিন্তু শারীরিক মানে স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু প্রবলেম যাবে, হচ্ছে কি? সপ্তম পতি শনি ষষ্ঠ স্থান করেছে, ষষ্ঠ ঘর কিন্তু আমাদের জ্যোতিষ জগতে 6, 8, 12, এই তিনটে জায়গাটা কিন্তু খুব একটা ভালো ঘর নয়। আর এই মুহূর্তে কিন্তু বিবাহ ক্ষেত্রে ও লেট। আপনারা চেষ্টা করছেন কি আগে সেটা বলুন? আপনারা চেষ্টা করছেন কিন্তু তৎসত্ত্বেও হচ্ছে না। কারণ দেখুন, সপ্তম পতি ষষ্ঠে বসে আছে, সেই ষষ্ঠ পতি শনি যুক্ত, তাহলে এখানে ন্যাচারালি আমি ন্যাচারাল ভাষায় বোঝাই, আমাদের শনি যেরকম ভালো দেয় আবার খারাপ দেয়। আবার দেখুন, শনি হচ্ছে খুব ধীর প্রকৃতির গ্রহ, যার ফলে ওর বিবাহটা কিন্তু লেট হচ্ছে, ঠিক আছে? এই কারণে কিন্তু ওর কিন্তু লেট হচ্ছে। দেখবেন ছেলের হয়তো নিজে থেকে যেন ভালো লাগবে না, আমি বিয়ে করব না, বা দেখবেন তাকে বোঝানোর চেষ্টা করলেও সে সেইভাবে বুঝবে না, এরকম মাইন্ডের হচ্ছে কি? না সেরকম হয়নি, প্রথমে একটু না গড়াগড়ি ছিল, তারপরে এখন বলে আচ্ছা ঠিক আছে দেখো তোমরা। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো, সেটাই তো, সেটা বলুন। প্রথমে না না করবে, না করার একটা মানসিকতা থাকবে, এবং দেখবেন যখন দেখানো শুরু হবে ওর চট করে পছন্দতে চাইবে না। তার মানে কি? শনির কাজই হলো ধীরে করা, বুঝতে? হ্যাঁ, স্লো স্লো মুভিং প্ল্যানেট, স্লো মুভিং প্ল্যানেট। হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে ওর সব কাজই ধীর, একটা ধীরজ ভাব থাকবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ছক বলছে আর কি, উনি বলছেন না, ওনার মুখ থেকে বলা হচ্ছে ঠিকই, বাট কথা বলছে ছকে। তবে ছকটা ওনার ল্যাপটপে খোলা আছে। একটা কথা দেবাসিতা, লগ্ন থেকে সপ্তম পতি ষষ্ঠে বসে রয়েছে, তো ওনার কিন্তু বিবাহ লেট হলেও কিন্তু খুব একটা সুখের হবে না, কারণ মঙ্গলে শনি যুক্ত, শনির কাজই সবসময় খারাপ করা, কিন্তু সবসময় বলবো না, এখানে যে মুহূর্তে যে ঘরে বসে আছে, ষষ্ঠ ঘরে বসে আছে, বলে না দের আয় দূরস্থা, এখানে 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 কিন্তু এনার ক্ষেত্রে হবে না, এখানে কিন্তু এর ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু রয়েই যাবে। তো সুতরাং আমার মনে হয় কাউকে যদি এটা দেখিয়ে নেন, এনার এই প্রতিকারটা বা যে বাধাটা অবশ্যই কিন্তু কাটিয়ে দেবেন, তাতে আপনার কিন্তু ছেলের ক্ষেত্রে বিবাহ জায়গাটা কিন্তু 100% বেটার হবে। খুব জটিল কোনো প্রতিকারের দিকে যেতে হবে? কিচ্ছু নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি অ্যামাউন্ট বলা উচিত না, অনেকে বলে প্রচুর অ্যামাউন্ট খরচা করব কি করে যাবো কি, আমার মনে হয় যত সামান্য একটা প্রতিকার করলেই কিন্তু আপনার সন্তানের কিন্তু বিবাহ জায়গাটা থেকে প্রবলেম কেটে যাবে। তবে হ্যাঁ, ভবিষ্যতে এটাও জেনে রাখুন, ও চাকরির জায়গায় কিন্তু একটা বড় প্রবলেম আসবে,
কারণ রবি রাহু একটা গ্রহণযোগ, আমরা ন্যাচারালি কি বলি রাহু গ্রাস করছে, ঠিক আছে, কিন্তু এই রাহু কিন্তু বেশি দিন গ্রাস করতে পারবে না, বাট যতক্ষণ কিন্তু করবে ওর জীবনটা কিন্তু উতল পাতল করে দিয়ে চলে যাবে। আচ্ছা, মানে স্বল্প সময়ের জন্য হলেও একটা ধ্বংসাত্মক প্রতিক্রিয়া ওর চকের মধ্যে থাকবে, কর্মের জায়গাটায় থাকবে। কাজেই এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, এবং ঠিক করবার জন্য টেলিফোন নাম্বার দেখুন রয়েছে 9163518619, এই নাম্বারে ফোন করতে হবে। আরেকটা নাম্বার দেখুন 9163518519, এই দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার, এই নাম্বারে ফোন করলে আপনি বুক করতে পারবেন, শ্রীদেবাশিসের কাছে আসতে পারবেন। চেম্বার কবে কোথায় রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দিই, 2-3 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে মালদাতে চেম্বার রয়েছে, 3 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 4 তারিখে কোচবিহারে যাবেন শ্রীদেবাশিস, 6 তারিখ থাকবেন কৃষ্ণনগরে, 7 তারিখে বসবেন বহরমপুরে, 8 তারিখ থাকবেন বর্ধমান দুর্গাপুরে, 15 তারিখে উনি থাকবেন আসানসোলে, 16 তারিখ থাকবেন বাঁকুড়াতে, 17 তারিখ থাকবেন মেদিনীপুরে, 28-3 উনি থাকবেন আসামের গৌহাটিতে, 29 তারিখে ত্রিপুরার আগরতলায়, আর 30 তারিখে টাটানগরে চেম্বার রয়েছে। এছাড়াও উইকলি যে চেম্বারগুলো আপনারা ন্যাচারালি বুকিং নাম্বারে ফোন করেই বুক করতে পারবেন, সেটা শিয়ালদা, ডানলপ, শ্রীরামপুর, মেচেদা, হাজরা এবং হাওড়া, এই সমস্ত জায়গাতেই চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বারটা জাস্ট লিখে রাখবেন, কারণ বুকিং নাম্বারে ফোন করলে আপনার অর্ধেক সমস্যার সমাধান হবে, আপনি জানতে পারবেন যে কোথায় গেলে কীভাবে কোন প্রসিডিওরে আপনি দেখাতে পারবেন, এই হচ্ছে পদ্ধতি। দেখো একটা কথা বলি, আমরা আমাদের মনে হয় এই এই স্টেজটা আমরা যেখানে বসে আছি মানুষ তো খুব কষ্টে আসে, এইখানে আলোচনা হওয়া উচিত যে আপনার গ্রহের প্ল্যানেট কী বলছে, আপনার দশা কী বলছে, আপনার অন্তর্দশা কী বলছে। আমরা কাউকে ভয় দেখানোর জন্য কিন্তু এখানে আসেনি দেবাশিসদা, তাই কি না? আমরা এখানে এসেছি যে একটা লোক বিপদে পড়েছে, সেই বিপদ থেকে সে কীভাবে তাকে উদ্ধার করবো, আমি তাকে দেখবো না সে কী চাকরি করে বা কী ব্যবসা করে, তার কত ব্যাংক অ্যামাউন্ট আছে, আমার তো দেখা সেটা দরকার নেই। আপনি যখন আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, সেই ডাক্তার কি আমাকে দেখে যে আমার কোনো অ্যামাউন্ট আছে কি না, আমার কোনো ব্যাংকে বা আমার সাজ পোশাক দেখে কি তারা আমাকে সেইভাবে ওষুধ দেয়, তারা যেটা কম দেয় না। আমাদের উচিত, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি যে আপনি আমার কাছে এসছেন যে কাজটা নিয়ে, আমি চেষ্টা করব সেই কাজটা যাতে আমি আপনাকে উদ্ধার করতে পারি, যদি আমার দ্বারা সম্ভব হয়, নচেত আপনাকে আমি ডিরেক্টলি বলে দেবো যেটা আমার দ্বারা হবে না। কারণ পৃথিবীতে দেখুন সবাই সব কিছু পারে না, আমার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু হ্যাঁ আমি আপনাকে ঠকাবো না, কারণ আমার ক্ষেত্রে যেটা সম্ভব নয়, আমার ক্ষেত্র মানে কি যেটা দেখবো আপনার ছক আপনাকে পারমিট করছে না, তবেই কিন্তু বলবো, কারণ আপনার এখানে পারমিট করছে না, আমি আপনাকে শুধুমাত্র রেমেডির লোভে বলবো হ্যাঁ এটা করুন আপনার হয়ে যাবে। আবার এটাও ভাববেন না যে আমার কাছে এলেই আপনাকে আমি রেমেডিস কিন্তু দিয়ে দেবো, কারণটা এমন ছক দশা অন্তদশা পারমিট করে যে এই সময় তাকে হাজার কিছু দিলেও সে কিন্তু কিচ্ছু করতে পারবে না, অর্থাৎ তার দশা অন্তদশা অবশ্যই খেয়াল করতে হয়। আমি আপনাকে বলতেও পারি যে আপনি 1 মাস পর বা 1 বছর পরেও আসুন, এরকম দেওয়াশিতে আমি অনেককে বলি। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা হচ্ছে টাইম অনুযায়ী, মানে যে সময়টা আসলে সব থেকে বেশি ফিডব্যাক তাকে দেওয়া সম্ভব হবে, দেওয়াশিতে রেজাল্টটা সব থেকে ভালো হবে। কেউ কাউকে কারোর কি ভাগ্য চেঞ্জ করে দিতে পারে আপনি বলুন তো? আমরা অ্যাস্ট্রোলজার আমাদের বারবার আমি যেটা প্রোগ্রামে বলি যে আমাদের কাজ হলো আপনার যে গ্রহগত সমস্যা অর্থাৎ যে বাধাটা রয়েছে, অর্থাৎ আপনার নবমপতি বেটার কন্ডিশন অর্থাৎ আপনার ভাগ্যপতি বলছে যে আপনাকে একটা জায়গা করে দেবে, কিন্তু কোনো গ্রহগত সমস্যার জন্য কিন্তু আপনি সেটা পারছেন না, আমাদের কাজ হবে সেই বাধাটাকে কাটানোর জন্য। ওকে, লাইন আছে কেউ? হ্যাঁ একদমই। আরেকজন রয়েছেন একটু ফোন নিয়ে, হ্যালো কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? ধূপগুড়ি থেকে প্রাণ গোবিন্দ ঘোষ বলছি। বেশ, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠানটা ভালো লাগছে জন্য তো ফোনটা করলাম। আচ্ছা, প্রাণ গোবিন্দ বাবু আপনি কার সম্পর্কে জানবেন? আপনার একমাত্র ছেলের জন্ম তারিখটা একটু শুনি। জন্মের তারিখ হচ্ছে 9/9/2004। 9/9/2004 বাচ্চা ছেলে? টাইম 1:55 রাত্রি, 1:55 রাত্রিবেলা, মানে AM। জন্মস্থান? ফোনে কথা বলবেন, হ্যাঁ হ্যাঁ না না তে বলবেন,
আচ্ছা আপনার ছেলে বৃহস্পতিবারে জন্ম? হ্যালো, হ্যাঁ বৃহস্পতিবারে জন্ম। ওকে, মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। খুব ডিস্টার্ব করছে লাইনটা। এর আপনার গলা এরকম আপ ডাউন করছে কেন, কি করছেন আপনি? হ্যাঁ হ্যালো, হ্যালো, লাইনটা মনে হচ্ছে কেটে গেছে। যাকে দেখছি, যেটা বলছিলাম যে আমরা দেখুন প্রত্যেকে অ্যাস্ট্রোলজার আমাদের কাজ হচ্ছে যে কোনো লোক বিপদে পড়লে, অর্থাৎ গ্রহগত কোনো সমস্যা, একজন যেরকম ভদ্রলোক ফোন করেছেন আমার অ্যাসিস্ট্যান্ট আগে বলছে, দাদা একজন বলছে দাদা আমার পাটা খুব প্রবলেম চলছে, তা দেবাশিস থেকে দেখালে কি সেরে যাবে? আমি বললুম তুই কি বললি? বলছে দেবাশিস দা আমি যেটা দেখে আপনার সঙ্গে থাকি আমার সেটাই মনে হয়েছে সেটা বলছি। কী বলেছিস? বলছে দাদা ইনি তো শারীরিক কোনো ডাক্তার না, অর্থাৎ আপনার পাটা ঠিক করে দেবেন, এনার কাজ হচ্ছে গ্রহগত সমস্যা, অর্থাৎ আপনার সংসার, আপনার আর্থিক, আপনার পড়াশোনা, এই এই যে ম্যাটারগুলো নিয়ে এইগুলোই দেবাশিসটা দেখে। কার ধরুন পায়ে সমস্যা রয়েছে, কার ধরুন মাথা যন্ত্রণা করছে, সেটা তো অ্যাস্ট্রোলজারের কাজ না। একদমই ঠিক। আরেকজন রয়েছেন ফোনে, হ্যালো কে আছেন? নমস্কার, আমি শর্মিষ্ঠা সেনগুপ্ত বলছি। শর্মিষ্ঠা দেবী আপনাকে স্বাগত, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ ভালো লাগছে। আমার সত্যি কথা বলতে রেগুলার বেসিসে হয়ে ওঠে না দেখা, তো আজকে অনেকদিন পর আমি আবার অনুষ্ঠানটা দেখছি। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি বর্ধমান থেকে। বর্ধমান থেকে ফোন করেছেন, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্পর্কে জানবেন, বেশ, নিজের জন্ম তারিখটা একটু শুনব। হ্যাঁ 14/7/91। 14/7/1991 টাইম বলুন। হ্যাঁ রাত্রি 10টা। জন্মস্থান বলুন? বর্ধমান। আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ মাঝে মাঝে দেখা হয়, খুব দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়। ওকে, আপনার রবিবারে জন্ম তাই তো? হ্যাঁ। সিংহ লগ্ন, সিংহ রাশি? হ্যাঁ। সিংহ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে আপনার মঘা নক্ষত্র, গণ হচ্ছে দেবারিবার রাক্ষস গণ। ওকে, চরণ পেয়েছে এক, পায়া পেয়েছে স্বর্ণ। বেটার আপাতত ছকটা আমি বেটার দেখতে পাচ্ছি, আমি ডিটেলস যাই একটু। বক্রি হচ্ছে আপনার বক্রি শনি, সক্ষেত্র বসে আছে। আচ্ছা আপনার কালো রং কি আপনার খুব ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে একদম। বাহ, হলো কারণটা কেন দেবাশিস দা? শনি এনার সক্ষেত্র বসে আছে। ওকে, শনি মানে কি আমরা নেভি ব্লু এবং কালো, আমাদের শনি দেবতা, তা সেক্ষেত্রে দেখবেন ওনার নেভি ব্লু এবং কালোটা ওনার কিন্তু একটা চয়েসের মধ্যে ফার্স্ট নম্বরে বা 1-2-3 মধ্যে থাকবার সম্ভব, তাই তো? একদম। আচ্ছা, লগ্নপতি শুক্র মঙ্গল, লগ্ন মানে আমি নিজে, শুক্র যুক্ত আছে। আপনি কি একটু নিজেকে পোশাক মানে স্টাইলিস্ট রাখতে ভালোবাসেন? আরেকবার বলবেন, আমি শুনতে পেলাম না। নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, পরিপাটি থাকতে, একটু প্রেজেন্টেবল, মানুষের সামনে যেতে মিশতে, এই ব্যাপারগুলো কি আপনার পছন্দ? হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনার পছন্দ। আচ্ছা বেশ, শিক্ষা দেখুন তো, ক্যারিয়ারের সম্বন্ধে জানতে। এক সেকেন্ড, এক দাঁড়ান, 1-2-3-4-5-6 ষষ্ঠপতি শনি সক্ষেত্র বসে রয়েছে, তার মানে চাকরির জায়গা যথেষ্ট ভালো, বাট 6-7-8-9-10 দশমপতি শুক্র আপনার লগ্নে বসে আছে। দেখুন আপনার কিন্তু আপনার হায়ার এডুকেশন যোগ করেছেন, কি কি করেছেন শুনি, হায়ার এডুকেশন উনি বলছেন? হ্যাঁ আমি বিএড কমপ্লিট করেছি 2019 এ। আচ্ছা, এবার এও বলে দিচ্ছি আপনাকে, ভালো। আচ্ছা, বিএ কি নিয়ে করেছেন? হ্যাঁ, কি সাবজেক্ট নিয়ে পড়েছেন? সাবজেক্টটা কি করেছেন? আমার সাবজেক্ট ছিল মিউজিক। যথেষ্ট ভালো, শনি কি করবে? শনি দেবে ইলেকট্রনিক, দেবে শনি এই জিনিসগুলো, অর্থাৎ ওনার লগ্নের সঙ্গে ষষ্ঠের একটা কানেকশন রয়েছে, ষষ্ঠপতির সঙ্গে দশমের কানেকশন রয়েছে, খুব সুন্দর। অর্থাৎ লগ্ন ষষ্ঠপতি দশমপতি গুড কানেকশন, এবং দেখুন 11পতি রবি, রবি মানে হচ্ছে মান সম্মান যশ, অর্থাৎ একটা শুভত্ব পেয়ে গেল, তাহলে সেক্ষেত্রে ওনার কিন্তু চাকরির জায়গা বা ওনার ক্যারিয়ারের জায়গা খুব ভালো। কিন্তু এখানে দেখুন লগ্নপতি ও চন্দ্র বসে রয়েছে, চন্দ্র মানে মনের কারাগ্রহ, কিন্তু এটা নিয়ে উনি দুশ্চিন্তায় আছেন, তাই কি?
হ্যাঁ, মানে আমি জানতে চাইছি যে আমি গান বাজনার সাথেই যুক্ত আছি এবং অভিনয়ের সাথেই যুক্ত আছি, আমি পারফর্মিং আর্টস এর দিকে যেতে চাইছি, তো সেই বিষয়টা আমার কতটা কি। আমি আগে কি বললাম আপনাকে যে আপনি এটা নিয়ে আপাতত দুশ্চিন্তার মধ্যে আছেন, ইয়েসার নো? আপনার কিন্তু কেরিয়ার কিন্তু খুব উজ্জ্বল, কারণ রবি আপনার যথেষ্ট ভালো, কিন্তু দেখুন কেতু যুক্ত হয়ে আছে, অর্থাৎ কেতু যার সঙ্গে থাকবে, যে ঘরে থাকবে, যার সঙ্গে থাকবে, সেই জায়গাটা কিন্তু নষ্ট করবে। রবি মানে হচ্ছে মান সম্মান যশ, কেতুযুক্ত হয়ে গেল, অর্থাৎ আপনি যে সমাজে বা যে প্রফেশনে আপনি যেতে চাইছেন সেখানে মান সম্মানের জায়গাটা কিন্তু বিরাট। ওকে, তাহলে আপনি ডেভেলপমেন্টটা করবেন কোথা থেকে যখন এই জায়গাটা নষ্ট করে দিল? অর্থাৎ ভালো, অর্থাৎ একটা মুদ্রা কথা দেখবেন, আপনি একটা সুন্দর টিপটপ একটা রুমের মধ্যে আছেন, বাট সেখানে কিন্তু ঢুকে থাকতে পারছেন না, কারণ কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা পচা মরা ইঁদুর সেখানে পড়ে আছে, অর্থাৎ সব কিছু বেটার থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেই রুমটার মধ্যে যেতে পারছেন না। সুতরাং কোনো একজনকে দিয়ে, যেরকম ধরুন কোনো একটা সাফাই কর্মী দিয়ে সেটাকে বার করে দিলে ঘরটা যেরকম একদম থাকার উপযুক্ত, ঠিক আপনার এই প্রফেশনটা আপনার ক্ষেত্রে গুড চয়েস, এবং আপনি আপনার কেরিয়ারটাও বেটার। বাট এখানে কি করতে হবে, আপনার যে এই যে প্রবলেমটা আপনার হয়ে আছে, ইলেভেন হাউসে যে আপনার প্রবলেমটা হয়ে আছে, জাস্ট খালি এটার প্রতিকার করিয়ে নিন, আপনাকে কি চোখ বুঝে আপনি এগিয়ে যাবেন। আমি যদি অরিজিনাল অ্যাস্ট্রোলজি শিখে থাকি, আমি আপনাকে বলে দিচ্ছি জাস্ট এইটা প্রতিকার করিয়ে নেবেন, যে কোনো কাজ আমার কাছে আসতে হবে কোনো মানে নেই, প্রতিকারটা করিয়ে নেবেন, 100% আপনার জায়গা বেটার হবে। বেশ, মানে ছোট্ট সমস্যা, সমস্যাটা অনেক বড় বাট এর সলিউশনটা কম, ছোট একটা সলিউশন দরকার, এবং তারপর আপনার আপগ্রেডেশন, আপনার জীবনে যা যা আপনার এক্সপেকটেশন সেগুলো আপনার পূরণ হবে, না হলে কিন্তু হচ্ছে না, সেটা আপনি বুঝতে পারছেন। এলেই আচ্ছা, যে একটা বিরাট অ্যামাউন্টের টাকা লাগে বা বিরাট কিছু পড়তে হয় এমন কোনো ম্যাটার নয়, কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শেখায় না, যে অ্যাস্ট্রোলজি মানে একজন লোক এলে তাকে চারটে স্টোন বা দশটা মাদুলি এটাকে শেখায় না, কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে শেখাবে যে আপনার দশ কোন সময়টা পারমিট করছে, অর্থাৎ আপনি এলেন মানে কালকে আপনি বলেন দেবাশীষ দা আমাকে এমন কিছু দিন যে কাল থেকে আমার যেন বিরাট ডেভেলপমেন্ট হয়, সেটা কিন্তু না, ওই ভেবে কিন্তু যারা আমার কাছে আসবেন তারা কিন্তু আসবেন না, কারণ আমার মনে হয় আমার এই প্রোগ্রামের পরে বা আমার যে যে ক্লায়েন্টগুলো আসে তারা এই এসে আমাকে কোনো দিন প্রশ্ন করে না যে দেবাশীষ দা আমার যেন কাল থেকে বেটার হয়, বেটার আমি করতে পারি না, কারণ বেটার করবে হচ্ছে আপনার কপাল, আপনার ভাগ্য, আপনাকে সাপোর্ট করতে হবে, যেটা বারবার বলছি, এবং আপনার ওই সাড়ে সাথী, আপনার মাঙ্গলিক, আপনার ঢাইয়া, আপনার দারিদ্রযোগ দেখিয়ে, ভয় আমি দেখিয়ে আপনার থেকে ওই টাকা নেবার, অর্থ নেবার প্রবণতা অন্তত এই দেবাশীষের অন্তত নেই। কারণটা কি, আমি চাই আপনারা প্রত্যেকে যেই আসুক আমার কাছে বা নাই আসুক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি। আর এটাও বলি, আমার কাছে এলে যে আপনাকে বিশাল অ্যামাউন্টের একটা রেমিডিস করতে হবে, আগে থাকতে অনেকে ভয় পেয়ে যায় যে দেবাশীষদা মনে হয় গেলে অনেক টাকা, না ওরম কোনো ম্যাটার আমার কাছে নেই, এবং এলেই যে আপনাকে কিছু করতে হবে সেটাও কিন্তু নয়, কারণ ব্যক্তিগত ব্যাপার আপনার রেমিডিস করা, অর্থাৎ আমি অ্যাজ এ ডক্টর আমার কাজ হলো আপনাকে চেক আপ করা, চেক আপ করার পর আপনাকে বলে দেওয়া যে আপনার এই 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 প্রবলেম, এই যদি আপনি সেটা মেনে চলতে পারেন, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন, আপনার জীবনে আপনার আগেকার মানে সামনের দিকের যে চলার পথ সেটা কিন্তু সম্পূর্ণ সুস্থ ভালোভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। বেশ, আমি একটু চট করে বলে দিই, 6 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, 7 তারিখ বহরমপুর, 8 তারিখে বর্ধমান দুর্গাপুর, 15 তারিখে আসানসোলে চেম্বার রয়েছে, 16 তারিখ বাঁকুড়া, 17 তারিখ মেদিনীপুর, 28 তারিখে গৌহাটিতে চেম্বার রয়েছে, 29 তারিখে আগরতলা এবং 30 তারিখে টাটানগর। এছাড়া উইকলি যে চেম্বার শিয়ালদা, ডানলপ, শ্রীরামপুর, মেচেদা, হাজরা এবং হাওড়াতে রয়েছে। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের দিকে আমাদের নজর থাকবে। আজকের মতো এই পর্যন্তই দেবাশীষ দা, খুব ভালো হলো আজকের অনুষ্ঠানটা, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার। নমস্কার।